নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখুন, আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যে আমি এখন লাগাবো অ্যালোভেরা। আমি মাটি নিয়ে, আমাদের ওখানে একটা চৌবাচ্চা আছে, ওই ভিতরে আমি মাটি ভর্তি করে দিয়েছি। দিয়ে এবার আমি ওখানে এই যে একজনের বাড়ি থেকে আমি চারটা অ্যালোভেরা গাছ আমি রেখেছিলাম, এইগুলোকে আমি এখন লাগিয়ে দেবো। মানে সম্পূর্ণ ভিডিওটা আপনারা সাথে থাকুন। দেখুন, এখান থেকে একটা গাছ বেরোচ্ছে, এটাকে লাগিয়ে দেবো। আমি এইটা ইট দিয়ে এখানে বাঁধানো হয়েছিল, এর ভিতরে আমি লাগিয়ে দিচ্ছি। এটা মাঝখানে রাখবো। এই যে বন্ধুরা, আমি এখানে চারটা এলোভেরা গাছ লাগিয়ে দিয়েছি, দেখা যাক কদ্দূর কি হচ্ছে। এখন আমি চান্দান করে নেব, তারপর রান্না বান্না আছে। এই যে দেখুন, আকাশের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে জোর বৃষ্টি হবে। চান করতে যাচ্ছিলাম, তাই এখানে দুটো ফাটা বালতি রেখেছিলাম, ভাবলাম যে কিছুটা পুদিনা গাছ এখানে লাগিয়ে দেই। তারপর আমি এই যে ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি কিছুটা পুদিনা গাছ কেটে নেবো, আর বালতিটা একটু ছুরি দিয়ে আমি কাটিয়ে দেবো, মানে জল বেরোবে না। কাটিয়ে দিলাম ছুরি দিয়ে, এবার আমি এই যে পুদিনা গাছ কেটে নেবো। সব এই যে আমরা রান্না বান্না করে খেতে বসেছি। আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে আলু, ঝিঙে আর মসুরির ডাল একসাথে রান্না করেছি, আর এখানে সজনে শাক ভাজেছি। এই দেখুন সজনে শাক ভাজা। বৃষ্টি খেয়ে অনেক কাজকর্ম করে তারপরে রান্না বান্না করলাম। রান্না বান্না করে আমরা চারজন খেতে বসেছি। এখানে কৃষ্ণর বাবার ভাত বাড়া আছে, কৃষ্ণর বাবা এখন ক্যামেরা করছে, খেয়ে এখন কাজে যাবে। আর এই যে নীতিশ আর কৃষ্ণকে খেতে দিচ্ছি, তারপরে আমি খেতে বসব। এখানে আছে সজনে শাক ভাজা, আর এই যে ঝিঙে আলু আর মুসুরির ডাল। একটু কুমড়ো শাকের ডাঁটা হলে ভালো হতো, তো কুমড়ো শাক এখন ছোটো ছোটো বলে আমি দিয়ে কাটিনি, তাহলে দিলে ভালো হতো। তাই না, ওদের প্রচুর খিদে পেয়েছে, আমি বাইরে কাজকর্ম করছিলাম, একটু দেরি হয়ে গেছে।
খাওয়া দাওয়া করো, এখানে কৃষ্ণ বাবা খাবে। তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখা হচ্ছে। একদম খাওয়া দাওয়া করে আপনাদের সাথে সন্ধ্যেবেলা দেখা করব। এই যে আমরা খেতে বসে গিয়েছি, খাওয়া দাওয়া করে নেই, তারপরে সন্ধ্যা আবার বিকালে কাজকর্ম আছে, তারপরে সন্ধ্যাবেলা দেখা করব আপনাদের সাথে, তো বলেছি। খেয়ে দিয়ে নেই, প্রচুর খিদে পেয়েছে। একটু লবণ কম আছে না নাকি? লবণটা দাও। কি বড়িয়া! এই যে বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আমি চলে এসেছি রান্নার কাছে, আর কৃষ্ণর বাবা এখন কাজের থেকে আসলো। ওই যে হাত পা ধুয়ে এখন হাত পা মুছছে, রেডি হচ্ছে, ড্রেসপত্র চেঞ্জ করবে। আর আমি সন্ধ্যাবেলার কাজকর্ম সেরে চলে এসেছি রান্নার কাছে। আর এখানে দেখুন, এই যে আমি তালের কাপ বের করে নিয়েছি। আর এখানে দেখুন, নারকেল, চিনি আর অল্প একটু গরুর দুধ দিয়েছি। আজকে আমি পাটিসাপটা পিঠা বানাবো। তাহলে এই যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো। প্রথমে নারকেল, চিনি আর অল্প একটু গরুর দুধ দিয়েছি। এই যে 10 টাকাওয়ালা এক প্যাকেট আমি গুঁড়ো দুধ নিয়েছি, এটাও দিয়ে দেবো। কৃষ্ণ ঘুমিয়েছে, কৃষ্ণ কিন্তু আজকে ঘুমিয়েছে। এবার আমি তালের কাট দিয়ে দেবো। কড়াই জ্বালিয়ে নিলে হয়, না নিলেও হয়। আমি কিন্তু এটাকে জ্বালিয়ে নিইনি, গরম করিনি, ওইভাবে দিয়ে দিচ্ছি। এ তালটা খুব মিষ্টি, তেতো না যাও। আমি এর সঙ্গে একবারে মিশিয়ে নিচ্ছি, তেতো লাগে না, খুব সুন্দর মিষ্টি এই তালটা। আর একটু দেবো, দিয়ে সুন্দর একটা তালের ক্ষীর বানিয়ে নেব। তুমি খাবে? এই যে এখানে নারকেলের পুরটা বানানো হয়েছে, তাল দিয়ে নারকেলের পুর বানানো হয়ে গেছে। এবার আমি নেমে নিলাম, এবার এই বাটিতে তুলে নেব। এই যে এখানে আছে আতপ চালের গুঁড়ো, এক বাটি নিয়ে নিচ্ছি। এই যে এক বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আছে ময়দা, এই বাটির এক বাটি ময়দা নিয়ে নেব। এই যে এখানে ময়দা আর চালের গুঁড়ো মিক্স করে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে দেব। অল্প একটু চিনি দিয়ে দেব। এই যে আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব। এবার এই তালের কাঠ দিয়ে দেব। এই হাতের এক হাতে দিলাম, একটুকু থাক। এই যে কালকে যে সন্ধ্যাবেলা যে আমি পাটিসাপটা বানাচ্ছিলাম, সে পাটিসাপটা কিন্তু আমি বানাতে পারিনি, কেন কৃষ্ণ নীতিশরা ঘুমিয়েছিল, আর কৃষ্ণর বাবা তো কাজের থেকে এসে ঘুমিয়েছিল বলে আমি এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা বের করে নিয়ে এই যে আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছি।
আর এই দেখুন তেল দেওয়ার জন্য আমি একটা আলু কেটে নিয়ে কাঁটা চামচ লাগিয়ে নিয়েছি, দিয়ে আমি তেল দিচ্ছি এইভাবে। বেগুনে পোঁঠা দিয়েও লাগানো যায়, তা আমাদের এখন তো বেগুন পাওয়া যাচ্ছে না। অনেস্টে তাওয়া হলে লেগে যায় না, এই যে আমাদের এই যে সিলভার তাওয়া, এই তাওয়াতে এই পাটিসাপটাটা লেগে যাচ্ছে। এই যে একটা হয়ে গেছে, আগে এগুলো একটু সাদা বানিয়েছিলাম, সাদা ব্যাটার বানিয়েছিলাম, আর এগুলো এক এই যে সাদা দেখছেন এতে অল্প তাল দিয়েছিলাম, আর এই যে হলুদ হলুদগুলো এগুলো বেশি একটু তাল দিয়েছিলাম, সেই জন্য একটু লেগে যাচ্ছে। এতে একটু তাল বেশি দেওয়া আছে, সেই জন্য তাওয়াই লাগে। এই যে আমার পাটিসাপটা সব বানানো হয়ে গেছে, এই যে দেখো কত সুন্দর নরম, দেখো যে তাল দেওয়া হয়েছে। এগুলো আমি দু ধরনের ব্যাটার বানিয়েছিলাম, একটা ব্যাটারে আমি বেশি করে তাল দিয়েছিলাম আর একটাই কম দিয়েছিলাম, যেটা বেশি করে দিয়েছিলাম সেইটা এইটা, আর যেটা কম করে দিয়েছিলাম সেইটা এই। দেখুন এক থালা হয়েছে পাটিসাপটা, এখন তো কেউ খাবার লোক নেই, কৃষ্ণ ওরা সব খেলতে গিয়েছে, এগুলো এখন থাকবে, পরে খাওয়া হবে, একটু ঠান্ডা হোক, এখন গরম আছে, ঠান্ডা হলে তারপরে আমরা সবাই খাব। তাই বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার।